আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহ রসের রহমতে আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমরা ঘরে অবস্থান করছো এবং আমাদের লাইভ ক্লাসগুলো দেখছো। যদি কেউ মিস করে থাকো বা দেখে না থাকো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল শহীদদিন ডিগ্রি কলেজ নামে সার্চ করবে ইউটিউবে, ইউটিউবে পেয়ে যাবা ক্লাসগুলো। আর ফেসবুকে যদি তোমরা সার্চ করতে চাও শহীদদিন ডিগ্রি কলেজ নামে, আমাদের গ্রুপ পেজ খোলা আছে শহীদদিন ডিগ্রি কলেজ মেহেরপুর, এই নামে সার্চ করলে পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং আজকে আমি গত ক্লাসের ধারাবাহিক কথায় আমি লেখচিত্র নিয়ে আলোচনা শুরু করছিলাম। গতদিন আমি পাই চিত্র কি এবং কিভাবে আঁকা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আশা করি তোমরা করবে এবং আমি যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি আমার পরবর্তী ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবে, দরকার হলে ফোন করেও জেনে নিতে পার। আসো আমরা শুরু করি। আমরা বলেছিলাম লেখচিত্র অনেক প্রকার আছে, তার ভিতরে পাইচিত্র, দণ্ডচিত্র, আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা রেখা, গণসংখ্যা বহুল। ততদিন আমরা পাইচিত্র আলোচনা করেছি, আজকে দণ্ডচিত্র নিয়ে আলোচনা করব। দণ্ডচিত্র সাধারণত কোন তথ্যগুলোকে উপস্থাপন করে বা চিত্র আকারে আঁকানো যায়? দণ্ডচিত্র সাধারণত গুণবাচক তথ্যের ক্ষেত্রে তথ্যগুলোকে উপস্থাপন করে। গুণবাচক তথ্য সাধারণত তিন রকম করে আমরা সেটাকে উপস্থাপন করতে পারি। সময়ের ভিত্তিতে হতে পারে, স্থানের ভিত্তিতে হতে পারে, গুণের ভিত্তিতে হতে পারে। সময়ের ভিত্তিতে অর্থাৎ 1990 সালে, 2000 সালে, 2005 সালে, এরকম একটা সময় থাকবে বা ঘন্টাতেও থাকতে পারে, এত মিনিট, এত সেকেন্ড ইত্যাদি বিভিন্ন বিভাবে সময় উল্লেখ থাকবে। বা স্থানের ভিত্তিতে কি, ঢাকায় কতজন, রাজশাহী কতজন, খুলনায় কতজন, এরকম বিভিন্ন স্থানে কতজন লোক বাস করে বা কত মানুষ বাস, মহিলা বাস করে বা পুরুষ বাস করে, বা কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত, কতজন কর্মজীবী ইত্যাদি, যেখানে স্থান ভিত্তিক তথ্যগুলো থাকে। আর নাহলে এভাবে থাকতে পারে গুণের ভিত্তিতে, হিন্দু কয়জন, বৌদ্ধ কয়জন, খ্রিস্টান কয়জন, এইভাবেও তথ্যগুলো থাকতে পারে। এভাবে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা তথ্যগুলো সাধারণত দণ্ডচিত্র মাধ্যমে উপস্থাপন করি। অর্থাৎ দণ্ডচিত্র সাধারণত গুণবাচক তথ্য ক্ষেত্রে উপস্থাপন করা সব থেকে সহজ। তাহলে আমরা চলো শুরু করি। দেখি সময়ের ভিত্তিতে কিছু তথ্য এখানে দেওয়া আছে। দেখো সময়ের ভিত্তিতে 1990, 95, 2000, 2005, 2010, এভাবে মনে করো একটা কলেজের ছাত্র সংখ্যা কিরকম ছিল, ঠিক আছে? ছাত্র সংখ্যা হয়তো এইভাবে ছিল, এরকম যদি একটা তথ্য থাকে তখন এইটাকে যদি উপস্থাপন করতে বলে, তাহলে এই জাতীয় তথ্যকে সাধারণত আমরা দণ্ডচিত্র দিয়ে উপস্থাপন করি। তো দণ্ডচিত্র আসলে দণ্ডের মতো দেখতে। তাহলে কিরকম দেখতে, আমরা এই পাশে একটা লেখ, অর্থাৎ এগুলো আমরা সাধারণত গ্রাফ পেপারেও আঁকাতে পারি, সাদা কাগজেও আঁকাতে পারি। এই চিত্রগুলো সাধারণত যে কোনো পেজে আঁকানো সম্ভব, গ্রাফেও আঁকানো যায়, সাদা কাগজে আঁকানো যায়। আমরা যেহেতু আমার কাছে এই মুহূর্তে গ্রাফ পেপার সামনে নেই, আমরা একটা সাদা কাগজ উপস্থাপন করে দেখাচ্ছি। কি অবস্থান করবো, আগে এক্স এবং ওয়াই দুইটা অক্ষর নির্ণয় করবো। সময় স্থান গুণ যে তথ্যগুলো থাকবে সেগুলো আমরা এক্স অক্ষে দেখাবো। আর ছাত্র সংখ্যা বা গণসংখ্যা তাইতে যে তথ্যগুলো, অর্থাৎ সংখ্যায় যে তথ্যগুলো উপস্থাপন করা থাকবে সেগুলো আমরা ওয়াই অক্ষে দেখাবো। আসো, শুরু কত সাল থেকে হয়েছে, 90। তাহলে 0 সাল বলে তো কোনো সাল নেই, এই জন্য আমরা অবশ্যই প্রথম ঘরটাকে বাদ দিয়ে দেবো বা প্রথমে কিছু অংশ বাদ দিয়ে দেবো। দেখেন আমরা লিখলাম 1990, এবার কত আছে এখানে, এরপরে আছে কত, 95। তা আমরা এখানে লিখলাম একটা নির্দিষ্ট দূরত্ব আমরা মেনটেন করবো, 1990 কে আমি এখান থেকে ধরো, এইটুকু আমি 1990 ধরো, একটা দূরত্ব মেনটেন করে এখান থেকে আমি এইটুকু সময়কে আমি বললাম 1995। আবার একটা দূরত্ব মেনটেন করে, দূরত্বটা আমরা সবসময় একই রকম রাখার চেষ্টা করবো, এটা আমরা 2000 সাল রাখলাম। আরেকটা দূরত্ব মেনটেন করে নিয়ে এখান থেকে এইটুকু আমরা 2005 সাল বললাম, এখান থেকে এইটুকু আমরা বললাম 2010 সাল। ওকে, এটা কি লিখলাম আমরা এই সাইডে, সময়। যদি আমরা স্থান হয় এখানে স্থান লিখে এরকম অ্যারো দিয়ে দেখাই দেবো, যদি গুণ হয় বা ধর্ম হয়, লিঙ্গ হয়, এখানে আমরা সেটা লিখে দেখাবো। আচ্ছা, এবার আসো ছাত্র সংখ্যা, সর্বোচ্চ মান পান আমরা সবসময় খেয়াল করবো, সর্বোচ্চ কত, 400। তাহলে এখানে যে তথ্যগুলোকে আমরা ভাগ করবো, সর্বোচ্চ যেন 400 পর্যন্ত আছে সেইভাবে তথ্যগুলোকে আমরা ধরার চেষ্টা করবো। তা আমরা ধরে নিলাম এখান থেকে এইটুকু হচ্ছে 100। আর যদি ঘর থাকে, তুই 5টা ঘর সমান 100 ধরতে পারো, 10টা ঘর সমানও 100 ধরতে পারো, 1টা ঘর সমানও 100 ধরতে পারো, এটা ডিপেন্ড করছে তথ্য কতটুকু আছে তার উপরে, আর এখানে ঘর কতটা আছে। আর আমি যদি সাদা কাগজে নিই আঁকাই, তাহলে সেভাবে করে আমি ধরে নিব, তাহলে 100, এখানে গ্রাফ পেপারে হয়তো এখানে 5টা ঘরে 100 ধরলাম, এখানে 10টা ঘরে হয়তো 200 ধরলাম, তারপরে কি 15টা ঘরে আমরা কত ধরলাম, 300 ধরলাম, তারপরে 20টা ঘরে হয়তো আমরা 400 ধরলাম।
এখন এক একজন, এখন কেউ 10 টাকার 100 ধরতে পারে, 20 টাকার 200 ধরতে পারে, 30 টাকার 300 ধরতে পারে, 40 টাকার 400 ধরতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ঘরের উপরে, অর্থাৎ তোমার যে গ্রাফ পেপারটা আমরা আঁকতে ছবি আঁকাবো সেখানে তো ছোট ছোট ঘর থাকে, সেই ঘরের উপরে একটা ঘরকে তুমি কতটুকু ধরো, এটা ডিপেন্ড করবে তোমার কতটা ঘর আছে। এখন যদি 40টা ঘর থাকে তাহলে এক একটা ঘরে 10 ধরলে 40টা ঘরে 400 হয়ে যাবে, কিন্তু ঘর আছে আমার 30টা, তাহলে তো আমি একটা ঘরে 10 ধরলে 300 পর্যন্ত লিখতে পারবো, তখন একটা ঘরে আমি 20 ধরবো, তাহলে 5টা ঘরে 100 হবে। বিষয়টা বুঝতে পারলে, যদি না পারো তাহলে প্রশ্ন করবা, এবং আমি চেষ্টা করবো যদি আগামীতে কখনো গ্রাফ নিয়ে আবার আলোচনা করি তখন গ্রাফ বোর্ডে দেখাবো। ঠিক আছে, আসি, শুরু করি আমরা। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি 1990 ছাত্র সংখ্যা কত? 200। এই যে 90 আমি এটা চিহ্নিত করে রেখেছি, কত পর্যন্ত আমি এই তথ্যটাকে নিতে পারবো? 200 পর্যন্ত। আমি 200 পর্যন্ত স্কেল দিয়ে এইভাবে দাগ টানো, টেনে এটাকে আমি চিহ্নিত করে দেবো। পরেরটা কত আছে? 1995 সালে 250, এই যে 95 কত? 250। তাহলে 200-300 মাঝামাঝি, এটা আমাদের এখানে ঘর থাকবে সেভাবে মানে গুনে নিতে পারবো। তারপরে কত? 2000 সালে হচ্ছে 400 পর্যন্ত আমরা নিলাম। তারপরে কত? 2005 সালে কত? 350। 300 আর 400 নিচে। 2010 সালে কত? 300। 300 দেখো চিত্রগুলোকে দণ্ডের মতো দাঁড়ায় আছে। এগুলো তুমি বিভিন্ন কালার করে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটার মাঝে দেখো একটা ফাঁকা আছে, গ্যাপ আছে, প্রত্যেকটা মাঝে কি আছে? গ্যাপ আছে। এই যে গ্যাপ বা দূরত্ব, ফাঁকা ফাঁকা, এটাকে বলে হচ্ছে দণ্ড চিত্র, দণ্ডের মতো দাঁড়ায় থাকে। ঠিক আছে, আর এই উচ্চতা দ্বারা এই ছাত্র সংখ্যার রেশিওটাকে বোঝানো হয়, যার বেশি তথ্য থাকবে যেমন 400 সেই জন্য দণ্ডটা বেশি উচ্চ। আর এই যে আমরা যেটাকে বলি প্রস্থ বা এই পুরুত্ব, পুরুত্বটা ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপর, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তুমি যদি মনে করো এটাকে 5 ঘর করে করে তুমি চওড়া করবা, তোমার ব্যাপার। তুমি মনে করো এটা প্রস্থ তুমি 10 ঘর করে নিবা, তাও নিতে পারো। এটা ডিপেন্ড করছে তোমার গ্রাফ পেপারে বা খাতায় কতটুকু জায়গা আছে তার উপর তুমি ডিপেন্ড করে, কিন্তু এই দূরত্বগুলো সবগুলো একই রকম নেওয়ার চেষ্টা করবা সমান। অর্থাৎ যদি 5 হয় এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, আর এই মাঝের গ্যাপটা ইচ্ছা মতো নেওয়া যায়। তুমি এখানে যদি 10 ঘর করে ফাঁকা রাখতে পারো, 10 ঘর এখানেও রাখো, এখানেও রাখো, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। তো ঠিক আছে, তাহলে আমরা এর উচ্চতাটা ডিপেন্ড করবে ছাত্র সংখ্যা কম বেশির উপরে, আর এই চওড়া ডিপ তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, এখানে কোনো নিয়ম নেই, তুমি তোমার মতো। তুমি যদি 5 ঘর করে রাখতে চাও রাখতে পারো, 6 ঘর রাখতে পারো, 7 ঘর রাখতে পারো, অর্থাৎ আমরা চেষ্টা করবো সবগুলো একরকম রাখার, তাহলে সুন্দর লাগবে দেখতে এটা। কিন্তু এখানে দেখো সময়ের সাথে মাত্র শুধু একটা তত্ত্ব, কিন্তু যদি দুইটা তত্ত্ব থাকতো, অর্থাৎ সে ছাত্র সংখ্যাও আছে আবার ছাত্রীও আছে, অর্থাৎ এই দণ্ডচিত্র আমি একসঙ্গে দুইটা করে তথ্য দেখাতে পারবো, তাহলে 1990 সালে ছাত্র মনে করো আছে 100, ছাত্রীও 100, আর 95 সালে আছে মনে করো এটা আছে 150 বা 130 আর এটা আছে 120, সে হতে পারে, এটা হয়তো আছে 250, এটা হয়তো 150, এটা হতো 200, এটা হয় 200 বা আমরা একটু কম বেশি করতে পারি 220, এটা মনে করো 130। ঠিক আছে, এটা মনে করলাম 150, এটাও 150 বা এটা আরো বেশি কম বেশি কিছু। তাহলে এখন এই সময় অনুসারে কয়টা করে তথ্য আছে? দুইটা করে তথ্য আছে। এইভাবে এইরকম তথ্য যদি থাকে ছাত্র এবং ছাত্রের, সময় কিন্তু একটাই, কিন্তু এই ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রের দুইটা তথ্য আছে, এরকম তথ্যকেও দণ্ডচিত্রে দেখানো যাবে, সেই জাতীয় তথ্যকে বলা হয় যৌগিক দণ্ড, যৌগিক দণ্ড। তাহলে সেটা কিভাবে দেখো? সময় সময় ঠিকই আছে, আমরা তখন এটাকে আমরা দুইটা ভাগ করে দেবো, দূরত্ব তুমি ঠিক করবে সে একই সিস্টেমে, কত আছে 100, তাহলে আমরা এখান থেকে ছাত্র কা পর্যন্ত যাবো 100, ওকে, ছাত্রী কত? ছাত্রীও 100, এই পাশে আর একটা দণ্ড আঁকালাম সাথে লেগে থাকলো, সেও 100, দুটো দুই রকম বোঝানোর জন্য হয়তো এটাকে এরকম রাখলাম, এটাকে ফাঁকা রাখলাম। তারপর আবার কত? 1995 সালে 130, ছাত্র কত? 130, ছাত্রকে আমি 130 আর ছাত্রী কত? 120, এই যে ছাত্রটাকে আমি এভাবে দেখাই দিলাম ছাত্রীটাকে, এইভাবে করে আমরা দণ্ড দণ্ড করে দেখাতে পারি। 250 ক্ষেত্রে আমরা এটাকেও আমরা দেখাতে পারি, 2000 সালে আছে ছাত্র হচ্ছে 250, তাহলে আমি ছাত্র 250 পর্যন্ত গেলাম, ছাত্র দেখালাম, ছাত্রী কত? 150, আমি এটা 100 পর্যন্ত 150 পর্যন্ত নিলাম,
এটা ছাত্র, এটা ছাত্রী। এই যে একসঙ্গে কয়টা করে দণ্ড আছে? দুইটা করে। এই জাতীয় দণ্ডকে আমরা সাধারণত বলি যৌগিক দণ্ড। তিনটা তত্ত্বও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এই পাশে এক দুই তিন তিনটা দণ্ড হবে, এক একটা এক একটা সময়ের জন্য বা এক একটা স্থানের জন্য বা এক একটার জন্য আমরা তিনটা করে দণ্ড দেখাতে পারি। অর্থাৎ তিনটা দেশের তত্ত্ব দ্বারা আমি দেখাচ্ছি, তিনটা দেশের ছাত্র ছাত্রী সম্পর্ক। তাহলে একটা দেশকে এক একটা রিপ্রেজেন্ট করবে, তা হতে পারে। অর্থাৎ একটি যদি চিত্রের ভিতরে শুধুমাত্র একটি বৈশিষ্ট্যকে আমরা উল্লেখ করি, তাহলে সেটা হচ্ছে সরল দণ্ড। আর যদি একাধিককে আমরা উপস্থাপন করি, দুইটা করে তথ্য দিয়েছি এক একটা সময়ের আলোকে, তাহলে এই জাতীয় তথ্যকে তথ্য যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, সেটা হবে যৌগিক দণ্ড। দৈর্ঘ্যিক চিন্তা আমরা বৈশিষ্ট্য কিছু মনে রাখতে হবে, এটা সময়টাকে আমরা একসক্ষে বা গুণ, আমরা যে সময় স্থান বা গুণ যেটা বলি সেটা একসক্ষে নেবো, আর তথ্য যেটা বা গণসংখ্যা যেটাকে বলি সেটাকে আমরা ওয়াই অক্ষে নেবো। এক্স এবং ওয়াই অক্ষের মানগুলো আমরা উপস্থাপন করে প্রত্যেকটা সময় বা স্থানের কালে ছাত্র সংখ্যা বা গণসংখ্যা কতটা আছে তার উচ্চতার উপর ডিপেন্ড করবে ওই দণ্ডচিত্রটি কতটুকু উচ্চ হবে বা কতটুকু নিচে হবে। এইভাবে করে আমরা যে চিত্রগুলো আঁকাই তাকে বলা হচ্ছে দণ্ডচিত্র। তাহলে দণ্ডচিত্র বিস্তারিত তোমরা পরে যে বাসায় দেখবা, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। দণ্ড বেশ কয়েকবার হতে পারে। আর দণ্ডচিত্রগুলো সাধারণত আমরা কোন তথ্যগুলো করি যেগুলো গুণের ভিত্তিতে থাকে, কোন গুণগুলো? সময়, স্থান, ধর্ম, বর্ণ ইত্যাদি। তো এই এই জাতীয় জিনিস আমরা দণ্ডচিত্র দুই ভাবে উপস্থাপন করি, সরল দণ্ড আর যৌগিক দণ্ড। যৌগিক দণ্ডের ক্ষেত্রে অবশ্যই দুইটা দণ্ড যখন আমরা পাশাপাশি দেখাবো, দুইটাকে দুই রকম বোঝানোর জন্য একটাকে আমরা যে কোনো ধরনের চিহ্ন দিতে পারি, তুমি এভাবেও দিতে পারো, আমি যেটা এটা একরকম দিচ্ছি এরকম দিচ্ছি, তুমি মনে করো এইভাবে এইভাবে দিবা তাও, আর এটাকে ফাঁকা রাখো, খেলি একটাকে এইভাবে দেখাবা আর একটাকে আর এক রকম করে দেখাবে। এইভাবে করে দেখালে দুইটা দুই রকম দেখতে পাবো, দুইটা এখানে বোঝা যাবে যে দুইটা তথ্য দেওয়া আছে। ওকে, আমরা এইভাবে দিতে পারি সরল দণ্ড, যৌগিক দণ্ড। আচ্ছা, তাহলে আমরা কখন দণ্ডচিত্র যাব? যখন তথ্যগুলো গুণের ভিত্তিতে থাকবে, অর্থাৎ সময়, স্থান, ধর্ম ইত্যাদি টাইপের যখন তথ্যগুলো থাকে তখন সেই জাতীয় তথ্যগুলোকে আমরা দণ্ডচিত্র উপস্থাপন করছি, ঠিক আছে? আসো এবার আমরা পরবর্তীতে একটু আয়তলিক জিনিসটা কি আমরা একটু বুঝি। দণ্ডচিত্র আয়তলিকের ভিতরে পার্থক্যটা করতে, যখন এইখানে সময় স্থান না থেকে শ্রেণীভিত্তিক তথ্য থাকবে, শ্রেণীভিত্তিক তথ্য কিরকম সেটাকে আমরা বলি শ্রেণী ব্যবধান। এইভাবে যখন তথ্যগুলো সাধারণত থাকে, যেমন আমি বললাম 10 থেকে 20, 20 থেকে 30, তখন তথ্য একটাই থাকবে। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এইভাবে যদি তথ্যগুলো থাকে তখন আর দণ্ডচিত্র হবে না, তখন তথ্যগুলোকে আয়তলেকের মাধ্যমে উপস্থাপন করা যায়। আয়তলেক না, গণসংখ্যা রেখাতেও করতে পারবা, তারপর গণসংখ্যা বহুভুজে করতে পারবা, অজীবেও পারবা, কিন্তু আমরা বলছি অবশ্যই শ্রেণীকৃত তথ্য থাকতে হবে, এবং শ্রেণীকৃত অর্থাৎ প্রকৃত শ্রেণী থাকতে হবে। কি থাকতে হবে? প্রকৃত শ্রেণী। প্রকৃত শ্রেণী কি? যার নিম্ন সীমা, এই উচ্চ সীমা নিম্ন সীমা একই থাকবে, সেটা হচ্ছে প্রকৃত। প্রকৃত যদি না হয়, সে এখানে 19 হয়, সে আমরা একটা ছবিতে নিয়ে রাফ তোমাদের দেখাই জিনিসটা কিরকম হলে পারে, কেন আমরা প্রকৃত শ্রেণী নিই। যখন আমরা এখানে শ্রেণী, আমরা এখানে লিখলাম শ্রেণী, কি লেখা? শ্রেণী ব্যবধান। ওকে, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান যখন আমরা এখানে নেব, শুরু করেছে 10 থেকে, অর্থাৎ প্রথমে চলো এখানে মনে হয় 10, এখানে মনে করো 20 30 40 50 60, তথ্যগুলো আমরা নিয়ে ফেললাম, দেখো 10 থেকে 60 50, আর এদিকে আমাদের 100 থেকে সর্বোচ্চ মান আছে কত? 250। তাহলে 100 150 200 250, ওকে, এর ভেতরে আমার তথ্যগুলো সব চলে যাবে, আর এখানে আছে মনে করো 50, 50 100 150 200 250, ওকে। তো এই তথ্যগুলো যখন আমরা উপস্থাপন করবো, এখানে খেয়াল করতে হবে যে এখানকার শ্রেণী এখানকার শ্রেণী একরকম। তাহলে দেখো 10 থেকে 20, 20-এর শেষে আবার 20 থেকে 30, তখন আমরা ছবিটা যখন আঁকাবো, দেখো 10 থেকে 20 কত? 100 মান, 10 থেকে 20 100, আমরা স্কেল দিয়ে আঁকাবো তখন সুন্দর হবে, আরো সুদা হবে, ঠিক ঠিক আছে, ওকে। 10 থেকে 20 নিলাম, পরের মানটা 20 থেকে 30 কত? 130, 20 থেকে 30 কত? 130, এই যে নিলাম, একটা আর একটার সঙ্গে কি আছে? লেগে আছে, কোনো ফাঁকা নেই। পরেরটা আছে কত? 30 থেকে 40, 30 থেকে 40 কত? 250,
আমার চলে গেলাম 250-র কাছে, এই যে 30 তারিখ চলে আসে, দেখো একটার সঙ্গে আরেকটা লেগে আছে, লেগে থাকবে। যদি এখানকার আর এখানকার শ্রেণী একরকম হয়, কথার কথা, এখানে যদি 19 হতো আবার 20 হতো, তাহলে 10 থেকে 20 তো নিতে পারতাম না, আমরা কত নিতাম 19, তাহলে 19 নিয়ে 20 নিতে গেলে একটা ঘর ফাঁকা রাখতে হতো, এই যে 20, তার মানে এখানে একটা ঘর ফাঁকা, অর্থাৎ তখন দণ্ডের মতো লাগতো। এই জন্য আমরা বলছি আয়ত লেখ নির্ণয় করতে গেলে অবশ্যই অবশ্যই এখানকার উচ্চ সীমা আর এই নিম্ন সীমা এক হতে হবে, এক যদি নাও হয় তাহলে আমাদের এক করে নিতে হবে। এক করে নেওয়ার পদ্ধতি আমি মনে তোমাদেরকে শিখাইছিলাম, কি শিখাইছিলাম, যে নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করবো আর উচ্চ সীমার সঙ্গে 0.5 প্লাস করবো। দেখো এটা 9.5 হবে, এটা 19.5 হবে, এখানে 0.5 মাইনাস, তাহলে এটা 19.5 হয়ে যাবে যদি মাইনাস করি, আর এখানে প্লাস করবো, তাহলে এটা আর এটা কি হয়ে গেল, একরকম হয়ে গেল, অর্থাৎ প্রকৃত শ্রেণী হয়ে গেল। অর্থাৎ প্রকৃত শ্রেণী যদি নাও থাকে কিন্তু যদি আয়তলে কাকাতে বলে, তাহলে আমরা অবশ্যই নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করবো, উচ্চ সীমার সঙ্গে 0.5 প্লাস করবো, করলে প্রত্যেকটা একই রকম শ্রেণী হয়ে যাবে, অর্থাৎ এখানকার মান এই উচ্চ সীমা আর এই নিম্ন সীমা একরকম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আয়তলেখ নির্ণয় করতে গেলে কোনগুলো থেকে আয়তলেখ করতে পারবো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অবশ্যই শ্রেণী ব্যাপ্তি আকারে তথ্যগুলো থাকবে এবং তথ্যগুলো অবশ্যই প্রকৃত শ্রেণীতে থাকতে হবে, কি থাকতে হবে, প্রকৃত শ্রেণী। দণ্ডচিত্র আর আয়তলেখ দেখতে একই রকম, আয়তলেখ গুলো পাশাপাশি লেগে থাকে, দণ্ডচিত্র গুলো লেগে থাকবে না, একটা থেকে আর একটা ফাঁকা থাকবে, দূরত্ব থাকবে, কারণ কি ওখানে কোনো শ্রেণীকৃত মান ছিল না, গুণের ভিত্তিতে মান ছিল, এই জন্য একটা থেকে আরেকটা তথ্য আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা দণ্ড দিয়ে বোঝাই। তাহলে দণ্ডচিত্র কখন আঁকাবো আর কখন আয়তলেখ আঁকাবো, আমরা যে তথ্যটা পরীক্ষাতে দেওয়া থাকবে সেটা দেখে কিন্তু আমরা বুঝে যাবো, এই জন্য এই বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দণ্ডচিত্র আঁকাবো গুণের ভিত্তিতে তথ্যগুলো থাকলে, কোন বলতে আমরা এখানে সময় স্থান ধর্ম ইত্যাদিকে বোঝাচ্ছি, আর যখন শ্রেণীকৃত আকারে থাকবে 10, 20, 30, 40, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে যদি তথ্য থাকে তাহলে সেটা আমরা আয়তলেখের মাধ্যমে উপস্থাপন করতে পারবো, সেটা দণ্ডচিত্র করবো না আমরা, ঠিক আছে। তাহলে আমরা আয়তলেখ আর দণ্ডচিত্রের ভিতরে মূল পার্থক্যটা বুঝলাম, আর এই তথ্যগুলো আঁকানোর সময় আমরা অবশ্যই গ্রাফ পেপার ব্যবহার করবো, এবং পরবর্তীতে আমি যদি চিত্র নিয়ে আলোচনা করি আমি অবশ্যই গ্রাফ বোর্ড আনার পরে এই চিত্র তোমাদের কাছে বাকি যে চিত্রগুলো আঁকাবো সেগুলো গ্রাফ বোর্ডে বোঝানোর চেষ্টা করবো, নাহলে আমি নেক্সট ক্লাস নেক্সট চ্যাপ্টারে যাব, ঠিক আছে। তো তোমরা এই দণ্ডচিত্র বা আয়তলেখ বা পাই চিত্র কি এই বিষয়গুলো একটু বাসায় পড়বা, এবং এ বিষয়ে যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবা, ফোন করে জানার চেষ্টা করবা, আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি। তো তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আবারও, তোমরাও আমার জন্য দোয়া করবে, ভালো থেকো, পরবর্তী ক্লাস দেখবে সেই আশা রেখে আজকের মতো ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ। ঠিক আছে ক্লাস।